বন্ধুরা, নিজেদের বাড়িতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে শাকসবজি ফলানোর মজাই আলাদা। বাড়ির ছাদে, খোলা আকাশের নিচে, টব বা গ্রো ব্যাগে, বিভিন্ন পাত্রে অনায়াসেই আমরা ফলাতে পারি বিভিন্ন মরশুমি শাক সবজি, ফুল ফল। কোনো রকম রাসায়নিক সার বা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার না করে ফলানো শাক সবজির স্বাদ আর গুণমান সত্যিই অপূর্ব হয়। তাছাড়া বাড়ির ছাদে এক চিলতে সবুজ কিছু ফুল ফলের গাছ, সেই সঙ্গে কিছু সবুজ শাক সবজি বাড়ির সৌন্দর্যকেও অনেক বাড়িয়ে তোলে, তাই না? তাই বাড়ির ছাদে ছোট বড় পাত্রে বিভিন্ন ধরনের ফুল শাক সবজির চাষ এখন শুরু করেছেন অনেকেই। কিন্তু কন্টেনার গার্ডেনিংয়ের সাফল্যের একটা বড় শর্ত হলো খুব ভালোভাবে মাটি তৈরি করা, কারণ গাছ মাটি থেকেই তার সমস্ত খাদ্য উপাদান সংগ্রহ করে। টব বা অন্য যে কোনো পাত্রে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ভালো ফলন পেতে মাটিকে আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। আজকের ভিডিওতে চলুন দেখে নিই ছাদ বাগানে সব ধরনের শাক সবজি ফলানোর জন্য একেবারে উপযুক্ত একটা পটিং সয়েল আমরা কিভাবে তৈরি করব। ভালো মানের পটিং সয়েলের প্রথম বৈশিষ্ট্য হলো এটা একেবারে ঝুরঝুরে হবে, গাছের গোড়ায় যেন জল কোনোভাবেই না বসে। গাছের গোড়ায় জল বসে গেলে কিন্তু গাছের শিকড় পচে গিয়ে গাছ একেবারে মারা যেতে পারে। দ্বিতীয়ত, এই পটিং সয়েলে যেন অবশ্যই গাছের সমস্ত রকমের পুষ্টিগুণ, সমস্ত রকমের খাবার যথেষ্ট পরিমাণে থাকে। তৃতীয়ত, এই পটিং সয়েল যেন সম্পূর্ণরূপে রোগ বা ছত্রাক মুক্ত হয়, অর্থাৎ মাটিবাহিত রোগ বা ছত্রাকের অস্তিত্ব যেন এতে না থাকে। তো আসুন দেখে নিই এই রকম একটা পটিং মিক্স আমরা কীভাবে তৈরি করব। বাজারে নামি দামি কোম্পানির বিভিন্ন ধরনের পটিং মিক্স কিনতে পাওয়া যায়, কিন্তু তার যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তাই সহজলভ্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই আমরা বানিয়ে নেব সব ধরনের শাকসবজি চাষের জন্য উপযুক্ত একটা পটিং সয়েল। এই পটিং সয়েল বানানোর জন্য আমরা প্রথমে নেব 40% বাগানের মাটি, অর্থাৎ শতকরা 40% নেব সাধারণ মাটি বা বাগানের মাটি। এই মাটিতে যদি বালির ভাগ কম থাকে, তাহলে মাটিটা যদি আঠালো হয়, সেক্ষেত্রে এর সঙ্গে পরিমাণ মতো বালি, সেই বালিটা সাদা বালি বা যেটা বিল্ডিং স্যান্ড বাড়ি তৈরির বালি দুই হতে পারে, যে কোনো এক ধরনের বালি আমরা হাতের কাছে যেটা পাবো সেই বালিটা কিছুটা পরিমাণ এর সঙ্গে মিশিয়ে নেব যদি মাটিটা আঠালো হয়। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মাটিটা যেন মাটিতে যেন কোনো বড় ধরনের ডেলা না থাকে বা কাঁকড় না থাকে বা বড় বড় ইঁটের টুকরো, এগুলো যদি থাকে সেগুলোকে আমাদের বেছে আলাদা করে দিতে হবে। প্রয়োজনে বালিচাল আর চালন দিয়ে মাটিটাকে চেলে নেওয়া যেতে পারে। এই 40% গার্ডেন সয়েল বা বাগানের মাটির সঙ্গে আমরা নেব 20% বা শতকরা 20% কোকোপিট। কোকোপিট ব্যবহার করার কারণ হলো কোকোপিট মাটির জল ধারণ ক্ষমতাটাকে অনেকটাই বাড়িয়ে দেয় এবং মাটিটাকেও ঝুরঝুরে করে। এর সঙ্গে মেশাতে হবে শতকরা 40% জৈব সার। এই জৈব সারকে দুই ভাগে ভাগ করে নেবেন। 40%-এর মধ্যে 20% নেবেন অবশ্যই গোবর সার, যেটা নাইট্রোজেন সমৃদ্ধ, এবং বাকি 20% অন্য যে কোনো সার ব্যবহার করবেন, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা বাজার চলতি অন্য যে কোনো কম্পোস্ট হতে পারে, কিচেন ওয়েস্ট কম্পোস্টও হতে পারে। আমি এখানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করছি। এই দুই ধরনের সার যদি ঠিকঠাক মেশানো যায়, দুই ধরনের সার মেশালে মাটির অর্গানিক ম্যাটার্স, অর্থাৎ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বা জৈব পদার্থের বৈচিত্র্য অনেক বাড়বে, ফলে গাছের খাবার এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে এবং বিভিন্ন ধরনের যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণ কিন্তু এতে থাকবে। দুই ধরনের জৈব সারের মধ্যে আমি এখানে ব্যবহার করেছি 1/2 গোবর সার, যা নাইট্রোজেন সমৃদ্ধ এবং গাছের প্রাথমিক বৃদ্ধিতে খুবই কার্যকরী হবে, আর আরেক ভাগ ব্যবহার করেছি জৈব সার। সেই জৈব সার হিসাবে আমি এখানে ব্যবহার করছি
বাড়িতে তৈরি শাকসবজি, ডিমের খোসা, ফলের খোসা দিয়ে সেগুলোকে একটা টবে পচিয়ে যে কম্পোস্ট তৈরি করেছি সেই কম্পোস্ট আমি এখানে ব্যবহার করছি। তাই কিচেন ওয়েস্ট কম্পোস্ট কীভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আই বটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। জৈব সার তো গেল, এর সঙ্গে আর কয়েকটা জিনিস আমাদের মেশাতে হবে। এর সঙ্গে মেশাবো অল্প পরিমাণ হাড় গুঁড়ো, শিং কুচি আর নিম খোল। হাড় গুঁড়ো আপনারা জানেন ফসফরাস সমৃদ্ধ, যা গাছের ফুল ফল আনতে সাহায্য করবে, গাছের শিকড়কে মজবুত করবে। আর শিং কুচি সেটাও গাছকে অতিরিক্ত নাইট্রোজেনের যোগান দেবে, গাছের মাটিকে নাইট্রোজেনের অতিরিক্ত নাইট্রোজেনের যোগান দেবে। নিম খোল কিন্তু মাটি তৈরির জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান, কারণ এটা একটি জৈব কীটনাশক ও ছত্রাকনাশক। মাটিকে জীবাণুমুক্ত ও ছত্রাকমুক্ত করতে কিন্তু এটা অত্যন্ত কার্যকরী। তাহলে পটিং সয়েল বানানোর রেসিপিটা আরও একবার বলছি। 40% সাধারণ মাটি বা গার্ডেন সয়েল, এর সঙ্গে 20% কোকোপিট, 20% গোবর সার, 20% ভার্মি কম্পোস্ট বা অন্য যে কোনো কম্পোস্ট, এর সঙ্গে অল্প পরিমাণে হাড় গুঁড়ো, শিং কুচি আর নিম খোল। এই হচ্ছে যে পটিং সয়েলটা আমরা বানাবো সেই পটিং সয়েলের রেসিপি। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরের ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। মিশ্রিত মাটিটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবার এই হালকা ভেজা মিশ্রিত মাটিকে স্তূপের মতো করে, ঠিক এইভাবে স্তূপের মতো করে এক জায়গায় জড়ো করে রেখে দেব। মাটিটাকে হালকা ভেজানোর ফলে এবং স্তূপাকৃতি করার ফলে মাটির যে জৈব উপাদান বা জৈব পদার্থগুলোর মধ্যে যে সমস্ত জৈব উপাদান রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে উঠবে। মাটি এবং জৈব সারের মধ্যস্থিত যে উপকারী ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে উঠবে। এরপর হালকা কোনো প্লাস্টিকের সিট বা পলিথিন সিট দিয়ে বা পলিথিনের বস্তা দিয়ে এই স্তূপটিকে ঢেকে দেব। এভাবে 10-15 দিন এই স্তূপটিকে ঢাকা দিয়ে রেখে দেব। শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন কোনোভাবেই বৃষ্টির জল এই স্তূপে না ঢোকে। 15 দিন পর ফিরে আসছি। 15 দিন পর পলিথিনটা সরিয়ে নিলাম। লক্ষ্য করুন মাটির রং কিছুটা বদলে গিয়েছে, একটু কালচে কালচে টাইপের হয়েছে। এবারে এই মিশ্রিত মাটি কিন্তু এখন সজীব জৈব উপাদানে ভরপুর এবং সমৃদ্ধ একটা উর্বর মাটিতে পরিণত হয়েছে। এবার এই মাটিকে কোনো ছায়াযুক্ত স্থানে 12 ঘন্টা মেলে রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি এক রাতের জন্য খোলা আকাশের নিচে এই মিশ্রিত মাটিটাকে মেলে রাখা হয়। 12 ঘন্টা পর দেখুন এই মিশ্রিত মাটি কিন্তু গাছ লাগানোর জন্য একেবারে উপযুক্ত হয়ে উঠেছে। এইবার এই পটিং সয়েলে যে গাছই লাগানো হোক না কেন তার বৃদ্ধি অত্যন্ত দ্রুত হবে এবং সেই গাছ যথেষ্ট স্বাস্থ্যবান হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ছাদ বাগানের সমস্ত ধরনের গাছেই এই মিশ্রিত মাটি ব্যবহার করা যেতে পারে। আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই গাছগুলো সবই এই মিশ্রিত মাটিতে লাগানো। এইভাবে আমি মাটি তৈরি করি, প্রত্যেকটা গাছের গ্রোথ আপনারা দেখুন। আপনারাও এইভাবে মাটি তৈরি করুন আর আপনাদের ছাদ বাগানের গাছগুলিও ফুল ফলে ভরিয়ে তুলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবার অনুরোধ রইল।
ভিডিওর বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজেদের প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ অবশ্যই রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। ছাদ বাগানের নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অর্গ্যানিক গার্ডেনিং করুন, সুস্থ থাকুন, নমস্কার।